শক্ত কাণ্ড বিশিষ্ট গাছকে নান্দনিকভাবে খর্বাকৃতি করার যে শিল্প সেটি মূলত বনসাই শিল্প, যা আমাদের দেশে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। করোনা পরিস্থিতির কারণে পরপর 2 বছর বন্ধ থাকার পর আবারও রাজশাহী বনসাই সোসাইটির উদ্যোগে গত 20 থেকে 22 অক্টোবর রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিনব্যাপী বনসাই প্রদর্শনী। আয়োজনটির উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় রাজশাহী মেয়র এ.এইচ.এম খায়রুল সামান লিটন। শেষ দিনে রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি উদ্যোক্তা বার্তাকে বলেন, আমার নাম সৈয়দ মাহফুজ তৌহিদ টুটু, আমি এই রাজশাহী বনসাই সোসাইটির প্রেসিডেন্ট বা সভাপতি যাই বলেন। বর্তমানে আপনারা যেটা জানতে চাইছেন, এই এখানে কত গাছ আছে, প্রায় আমরা 400 গাছের এখানে দেখাতে পারছি। প্রচুর গাছ আমাদের কাছে আছে, কিন্তু এখানে জায়গাতে যা কুলাইছে 400 গাছ আছে মতো। আর প্রজাতি যদি বলেন, এখানে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 45 থেকে 50টা প্রজাতি আছে। আপনারা তো ঘুরে দেখছেন সব, এবং বিভিন্ন ধরনের রেয়ার গাছও আছে, যেমন বাওবাব বলে একটা গাছ আছে, আফ্রিকান গাছ, যেটা বাংলাদেশে খুবই কম। আমরাই যা গেছে অন্যের কাছে আছে, আমাদের কাছ থেকেই গেছে, আমরা এটা আনাইছিলাম। আর আমাদের উদ্দেশ্য বলবো কি, এই যে ইয়াং ছেলেপেলে এদেরকে নিয়ে কাজ করছি, মানুষের সাথে সবুজের সম্পর্ক করে দিচ্ছি, আর এই যে একটা জীবন্ত আর্ট, দিস ইজ এ লিভিং আর্ট, এই কিন্তু একবার একটা কাজ করে দিলেন শেষ হয়ে গেল না। এর সাথে আপনার বছরে বছরে প্রুনিং আছে, অনেক কিছু সম্পর্কিত, এটা একটা সম্পূর্ণ জীবনভর একটা গাছের পিছিয়ে লেগে থাকতে হবে। সেই জন্য এই গাছটা, এই শিল্পটাকে যাতে পৃথিবী আমাদের দেশব্যাপী প্রচার করা যায়, কারণ এটা পৃথিবী সব দেশই আছে, আমরা এখানে শিল্পী হিসেবে এখনও স্বীকৃতি পাইনি। তো আমি মনে করি যে আমরা বনসাই শিল্পী এক, এবং আমাদের দেখেন আপনি যে আপনার বাড়ির বাইরের গাছের সাথে এই ছোটো গাছের আর কোনো পার্থক্য নাই, পার্থক্য একটাই, ওটা হচ্ছে বড় আর এটা ছোট। ওখানে একটু বেশি ডালপালা আছে, আমরা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ডালপালাগুলো ফেলে তার সৌন্দর্য আনার চেষ্টা করছি, এক একজন এক এক স্টাইল আনার চেষ্টা করছে, বনসাইয়ের অনেক স্টাইল। এবং এটা কিন্তু 200 বছরের পুরাতন একটা কালচার, এই কালচার 2000 বছরের পুরাতন কালচার, এখন আমাদের দেশে শুরু হয়েছে মোটামুটি অফিসিয়ালি বলবো আমি 25 বছর আগে। আমরাই প্রথম রাজশাহী বনসাই সোসাইটি অর্গানাইজভাবে শুরু করি, এখন বাংলাদেশে অনেক সোসাইটি হয়েছে, বাচ্চা ছেলে মেয়ে সেই গাছগুলোর নাম জানতে পাচ্ছে তারা। আপনারা হয়তো অনেক গাছের নাম জানতেন না, এখানে এসে জানতে পাচ্ছেন, এটাও একটা বিষয়। এবং আগামীতে আমাদের প্ল্যান আছে প্রতি স্কুলে যে প্রচার করা, কিন্তু স্কুলে বিভিন্ন নিয়মকরণের জন্য আমরা আগাতে পারছি না, হয়তো আর 2 দিন পরে। এবং রাজশাহী ইউনিভার্সিটিতেও আমরা ক্লাস নিয়েছি এই ব্যাপারে উৎসাহিত করে, এবং আগামীতে প্রোগ্রাম আছে আমাদের কলেজগুলো ধরা, কলেজের পরে স্কুল লেভেলে ধরবো। এই শিল্পকর্মটিকে সবার মধ্যে প্রসার ঘটাতে আপনাদের সহযোগিতা আমি চাচ্ছি, ধন্যবাদ। 21তম বার্ষিক বনসাই প্রদর্শনীতে দেখা মিলেছে বিভিন্ন বয়সী বট, তমাল, বাবলা, পাকুড়, তেঁতুল, বাগানবিলাস সহ দেশি বিদেশি প্রায় 45 থেকে 50 প্রজাতির বনসাই। আমরা রাজশাহী বনসাই সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আমরা 21তম বনসাই প্রদর্শনী করতে পেরে আমরা খুবই আনন্দিত। করোনার পরবর্তী মুহূর্তে আমাদের 2 বছর বনসাই প্রদর্শনী বন্ধ ছিল। আপনারা রাজশাহী বনসাই সোসাইটি সম্পর্কে জানলে আরও জানতে পারবেন যে আমরা ঢাকাতেও প্রদর্শনী করে থাকি, এবং ঢাকাতে বিশেষ করে আমরা 4 দিন বা 5 দিনেরও প্রদর্শনী করেছি। করোনা মৌসুমের কারণে আমরা ঢাকাতে এবার প্রদর্শনী করছি না, অবশ্যই আগামীতে আমরা প্রদর্শনী করব। যে আসলে তেঁতুল গাছ, তমাল গাছ, হিজল গাছ, পানি ছিটকি, এই প্রজাতির গাছগুলো বিলুপ্ত প্রায়। আমাদের এই বিলুপ্ত প্রায় গাছগুলো আমরা সংরক্ষণ করার চেষ্টা করছি, বিভিন্ন বাগান থেকে আমরা বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ করি। যেগুলো গাছ আমরা দেখি যে ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই গাছগুলো আমরা তুলে নিয়ে এসে আমাদের ছাদ বাগানে সেগুলো সংরক্ষণ করি। স্টুডেন্ট, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বনসাই দেখতে আসছে,
এবং ভবিষ্যতেও আসবে এটা আমরা আশা। জীবন্ত এই শিল্পের সাথে পরিচিত হতে এবং দেশি বিদেশি নানা ঐতিহ্য বহনকারী সব গাছের সাথে পরিচিত হতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন 8 থেকে 80 বিভিন্ন বয়সী ক্রেতা দর্শনার্থীরা, 1,000 থেকে 1.5 লাখ। যার যেমন সাধ্য এবং পছন্দ তারা সে অনুযায়ী বনসাই ক্রয় করেছেন, আবার অনেকেই বছরের পর বছর দাঁড়িয়ে থাকা এই শিল্প দেখেই চোখ জুড়িয়েছেন। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, আমি রাজশাহী যশকোট থেকে এসেছি। এই বনসাই আমার ভালো লাগে, দেখতে পছন্দ করি, আমার বন্ধুরা এইসবের সাথে জড়িত আছে, বিশেষ করে আয়োজক আমার বন্ধু, ওরা এইসব দেখ মানে তৈরি করে, দীর্ঘদিন পরিশ্রম করে তারা, অনেক পরিশ্রমের ফসল এটা, বিশেষ করে এটা একটা মানে একটা লালন পালনের অনেক পরিচর্যা, অনেক মানে এখানে ইয়ে থাকে। আর এটা শুধু দেখার জন্য সৌন্দর্য না, এটা কষ্ট আছে, এর পিছনে অনেক কষ্ট, মানুষ দেখে অনেক ইয়ে পাচ্ছে বাট এর পিছনে অনেক কষ্ট আছে। তো এইসব আমাকে অনেক ভালো লাগে, দেখতে ভালো লাগে এবং আশা করি সকল দর্শকের মন জুড়াচ্ছে আর কি, বা আকর্ষণ করছে। তো আমাকে বিশেষ করে তমাল গাছটা ভালো লাগে, পল্লীকবি জসীমউদ্দীনের একটা লেখা কবিতাতে তমাল গাছের সম্পর্কে বলা আছে।